বননি কবরস্থান শুনশান শোকাবহ। কিংবদন্তি নায়ক রাজ্জাকের মৃতদেহের শেষ যাত্রা, শেষ ঠিকানা। মেছো ছেলে বাপ্পি কানাডা থেকে ফিরেই ছুটে আসেন বাবার কাছে। বড় ছেলে বাপ্পারাজ সহ তিন ভাইয়ের উপস্থিতিতে কবরে শায়িত হন রাজ্জাক। দাফন শেষে দোয়ায় অংশ নেন চলচ্চিত্র পরিবারের শোকাহত সদস্যরা। বাবার জন্য সবার কাছে দোয়া চান ছোট ছেলে সম্রাট। সবাই তার জন্য দোয়া করবেন, তার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবেন। কারোর কাছে যদি কারো মনে জানা অজানায় সে যদি কোনো কষ্ট দিয়ে থাকে, তাকে ক্ষমাস্বরূপ আপনারা ক্ষমা করে দিবেন, তাকে মাফ করে দিবেন, আল্লাহ যাকে তাকে বেহেশতে নসীব করেন। চলচ্চিত্র অঙ্গনে দায়িত্বশীল একজন অভিভাবক ছিলেন রাজ্জাক। তার মৃত্যুর শোক স্পর্শ করেছে সবার মনে। তিনি কখনোই কাউকে কিন্তু ফিরিয়ে দিতেন না। যে কোনো শিল্পী এবং চলচ্চিত্র শিল্পের যে কোনো সমস্যায় যে কোনো মানুষ তার কাছে আসলে তার দরজা কিন্তু সবসময় খোলা থাকত। সবাইকেই কিন্তু তিনি সাহায্য করেছেন, সবাইকেই কিন্তু তার মন থেকেই ভালোবেসেছেন। সোমবার সন্ধ্যায় রাজস্থানের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি নায়ক রাজ রাজ্জাক। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা।